যশোরের মনিরামপুর উপজেলার ঝাপার বাউড়ের উপর নির্মিত দেশের সবথেকে লম্বা এবং সবচেয়ে পুরনো ভাসমান সেতুর উপর থেকে সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন ঝাপা বাউড়ের টলমলে বিস্তীর্ণ জলরাশির উপর নির্মিত 1000 ফুট দীর্ঘ ঐতিহাসিক এ ভাসমান সেতু। এটা শুধু একটি সেতু নয়, এটা যেন বাউড়ের আশপাশের প্রায় 9টি গ্রামের মানুষের অনেকদিনের লালিত স্বপ্নের প্রতিফলন। আসসালামু আলাইকুম, মুরব্বের বাড়ি কই? ওই পার আপনারা যে যাতায়াত করেন, আপনার কি টাকা পয়সা দেওয়া লাগে? শেয়ার আছেন? আচ্ছা, সেই স্বপ্নকে আরেক ধাপ উন্নীতকরণে জনপ্রতি 10 টাকা মূল্যের একটি টিকিট নিয়ে আরেকবার স্বাগত জানাচ্ছি মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর পক্ষ থেকে। চলুন এগিয়ে যাওয়া যাক। মনিরামপুর উপজেলার অন্যতম বৃহৎ ঝাপা গ্রামের একদিকে কপোতাক্ষ নদ, আর তিন দিকে বিস্তীর্ণ ঝাপা বাউড়। কিছুদিন আগেও উপজেলার সদরে যাতায়াতের জন্য প্রায় 10 কিলোমিটার পথ ঘুরতে হতো ঝাপা গ্রামের বাসিন্দাদের, আর ঝাপা বাউড় পারাপারের একমাত্র উপায় ছিল নৌকা। অনেক সময় একটু রাত হলেই বন্ধ হয়ে যেত খেয়া পারাপার। এতে করে রাতের বেলায় যদি কেউ অসুস্থ হতো কিংবা ওপার থেকে এপারে যাতায়াতের প্রয়োজন পড়ত, তাহলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হতো এখানকার বাসিন্দাদের। যুগ যুগ ধরে ঝাপার মানুষের জীবনের বেশিরভাগ সময় কাটত দুর্ভোগে। এ থেকে মুক্তি পেতে বর্তমান প্রজন্ম ঝাপা বাউড়ের উপর ভাসমান সেতু তৈরির জন্য ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন গঠন করেন। তেলে তেলে জমানো টাকা দিয়ে শুরু হয় পরিকল্পনা মতো কাজ। সংগঠনটির সদস্যদের স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীর টাকা দিয়ে 1300 ফুট দীর্ঘ ও 9 ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হয়। বর্তমানে সেতুটি দিয়ে সহজে ভ্যানগাড়ি, মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচল করতে পারে। এতে ব্যবহৃত হয়েছে 839টি প্লাস্টিকের ড্রাম। ভাসমান ড্রামের ওপর স্প্লেয়ার শিট, অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার ব্যবহার করে নির্মাণ করা হয়েছে সেতুটি। দুপাশে রয়েছে নিরাপত্তা রেলিং। সেতুটি পানির উপর এমনভাবে ফেসে আছে যে চলাচলের সময় যে কোনো মানুষের মনে অন্যরকম রোমাঞ্চ সৃষ্টি হয়, কৌতূহলে মনে জাগ্রত হয় পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো অনুভূতি। নীল ও লাল রঙের দৃষ্টিনন্দন দেশের প্রথমে দীর্ঘতম ভাসমান সেতুটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করেন এখানে। এখানে রয়েছে সুন্দর ও মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট, বেশ করে চটপটি ফুচকা ও কসমেটিক্সের দোকান, আর একেবারে দক্ষিণ কর্নারে রয়েছে সুন্দর একটি ক্যাফে। রাজগঞ্জ থেকে ঝাপা বাউড়ের ভাসমান সেতু ধরে ঝাপা গ্রামে আসলে মনেই হবে না এ প্রকৃতি ছেড়ে ফিরে যাই কোলাহলগেরা শহরে। আর এভাবেই যশোরের অবহেলিত গ্রামটি আজ যশোরের সবচেয়ে বড় পর্যটন গ্রাম হিসেবে বাংলাদেশের পর্যটকদের কাছে স্থান পেয়েছে। আজকের মতো বিদায় জানাচ্ছি ঐতিহাসিক এ সেতু থেকে। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো শিরোনামে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।